হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান বলতেছি, ডিজিটাল অনলাইন টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের পর্বে আমি দেখাব উইন্ডোজ 7 যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে বিশেষ, তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিও। অনেকেই হয়তো যারা নতুন কম্পিউটার কিনেছেন কিন্তু কম্পিউটার ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারতেছেন না, তাদের জন্যই আজকে আমার এই ছোট্ট ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, যারা নতুন কম্পিউটার কিনেছেন কিন্তু কম্পিউটার এর ব্যবহার বিধি জানেন না, আমি আজকের ভিডিওতে কম্পিউটারের সম্পূর্ণ ব্যবহার বিধি তুলে ধরব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আসি আপনি ম্যাক কম্পিউটার অথবা কম্পিউটার, আপনি যখন প্রথমতই কম্পিউটার মানে কিনবেন, তো প্রথম অবস্থায় ম্যাক কম্পিউটার থাকে অথবা নেটওয়ার্কিং এটা নাও থাকতে পারে, আপনি রিসাইকেল বিন থাকে, তারপর নেটওয়ার্ক থাকে, এরকম আর কি, তো ব্রাউজার থাকে, এরকম। তো যাদের কাছ থেকে কম্পিউটার কিনেন তারা হয়তো উইন্ডোজ সেট আপ করে দেওয়ার পর ব্রাউজার এগুলো ইনস্টল করে দেয়। তো আপনি যখন কম্পিউটারে প্রথম প্রথম যখন ওপেন করেন, তো ওপেন করার পরবর্তীতে এরকম একটা ফিচার আসে। তো এখন ঘটনা হচ্ছে, আপনি মাইক কম্পিউটার কি, রিসাইকেল পিন কি, এগুলো সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো আর কি। মাইক কম্পিউটার হচ্ছে আপনার হার্ড ডিস্ক, আপনার যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের মাইক কম্পিউটার ক্লিক করলে হার্ড ডিস্কে নিয়ে যাবে, এবং মাইক কম্পিউটারে থেকে আপনি আপনার পিসির কনফিগারেশন এবং পিসির সেটিংস অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনার কম্পিউটার র্যাম কত এবং আপনার কম্পিউটার কনফিগারেশন কিভাবে চেক করবেন, তো প্রথমত আমি সেই বিষয়ে আলোচনা করব। আপনার কম্পিউটার র্যাম কিভাবে বা আপনার কম্পিউটার কনফিগারেশন কিভাবে দেখবেন, এটার জন্য আপনার মাই কম্পিউটার থেকে আপনার প্রপার্টিসে যখন ক্লিক করবেন, তখন আপনার কিন্তু একটা ইনফরমেশন দেখাবে। তো এটাই হচ্ছে আপনার, এরকম একটা ফিচার আসবে, আপনি মাই কম্পিউটারে যখন ক্লিক করবেন তখন এরকম একটা ফিচার আসবে, আপনার প্রসেসর কত। আমার এখানে ইন্টেল সেলেরন সিপিইউ 2.66 গিগাহার্টজ এবং 2.67 গিগাহার্টজ এরকম দেখাচ্ছে। ইনস্টলেড মেমোরি র্যাম, আমার র্যাম হচ্ছে 2 জিবি। তারপর আপনার 64 বিট সিস্টেম টাইপ, 64 বিট অপারেটিং সিস্টেম এরকম দেখাচ্ছে। তো আপনার আপনার উইন্ডোজ অ্যাক্টিভ কিনা এখানে দেখাবে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, আমার উইন্ডোজ অ্যাক্টিভেটেড আছে। তো এখন আপনি আপনার কম্পিউটারের হচ্ছে বিস্তারিত জানতে পারলেন, মানে আপনার কম্পিউটার কনফিগারেশন সম্পর্কে জানতে পারলেন। তো এখন আমরা মাই কম্পিউটারে যখন আমরা ডাবল ক্লিক যখন করব, তখন আমাদের ভিতরে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আপনার হার্ড ডিস্কের, মানে হার্ড ডিস্কের স্পেস। তো এটা হচ্ছে আপনার লোকাল ডিস্ক সি, এখানে আপনি বেসিক্যালি যেগুলো সফটওয়্যার ইনস্টল করেন সেগুলো এখানে থাকবে, এবং আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম এখানে থাকে আর কি, লোকাল ডিস্ক সি এর মধ্যে। আর বিস্তারিত যেগুলো আপনার বাদ বাকি যেগুলো ইয়ে থাকবে আর কি, আপনার হার্ড ডিস্ক যে স্পেস গুলো থাকবে, এগুলো হচ্ছে আপনার এই এই জায়গাগুলো হচ্ছে আপনার পার্সোনাল, মানে ড্রাইভ আর কি, পার্সোনাল ড্রাইভ, এগুলো আপনার পার্সোনাল কিছু রাখতে পারবেন। তো এখন আপনি মনে করেন যে পিসি, আপনার পিসির হচ্ছে পিসি অফ করবেন কিভাবে, প্রথমত অফ করবেন কিভাবে এটা আমি দেখাই। তো অফ করার জন্য আপনার এই কর্নারে যে আপনার উইন্ডোজ 7 এর যে আইকন আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই পাশে দেখবেন শাটডাউন, শাটডাউন নামে একটা অপশন আছে, এখানে এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনার এখানে আছে সুইচ ইউজার, লগ অফ, লক, রিস্টার্ট, স্লিপ, আর এখানে আছে শাটডাউন। এখানে যদি আপনি ক্লিক করেন শাটডাউন হয়ে যাবে, এখানে ক্লিক করলে কম্পিউটার স্লিপ হবে, স্লিপ অর্থ আপনার ঘুমানো, মানে আপাতত আপনার কম্পিউটার স্লিপ অবস্থায়, স্লিপ মোডে থাকবে, পিসি বন্ধ অবস্থায়, মানে আপনার কি বলবো আর কি, আপনার মনিটরের ডিসপ্লেটাও অফ হবে, আপনার পিসিটাও কিছুক্ষণের জন্য রানিং থাকবে, অন থাকবে কিন্তু কিছুক্ষণের জন্য ঘুমানোর মতো অবস্থায় থাকবে, আর রিস্টার্ট দিলে রিস্টার্ট হবে।
তো এখন এটা তো দেখলাম, আর আপনি পিসি অন করা হয় কিভাবে সেটা তো আপনি জানেন। তো এখন আসি আপনি ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবেন, ডিসপ্লের এই এটা। তো এখন এটার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, পার্সোনালাইজেশন, পার্সোনালাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা ইয়েতে আসবে, ভিতরের অপশনে আসবে। এখান থেকে আপনি যে কোনো ধরনের ইয়ে করতে পারবেন, যে কোনো ধরনের আপনি কি বলে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা চেঞ্জ করি, সাপোজ আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি যদি ক্লিক করি, তো দেখুন এখানে আমার অনেক কিছু থাকবে, অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখান থেকে একটা চেঞ্জ করব আর কি। তো সাপোজ আপনি ধরেন আমি হচ্ছে এটা নিলাম, জাস্ট এটা এটা নিলাম, সিলেক্ট দিলাম, সিলেক্ট অল দিব না, সিলেক্ট অল দিলে সবগুলো হবে। এখান থেকে আমি সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পর তারপর আমার এটা সেভ চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা আমি চেক করব কিভাবে, এটা আমি কেটে দিলাম, দেখুন আমাদের এটা চেক চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আপনি এখান থেকে স্ক্রিন রেজুলেশন, স্ক্রিন রেজুলেশনে ক্লিক করলে আপনার ডিসপ্লের স্ক্রিন রেজুলেশন মানে চেঞ্জ হবে। আপনার কম্পিউটারের অনেক সময় আপনার স্ক্রিনটা অনেক বড় থাকে, এখান থেকে আপনি স্ক্রিন রেজুলেশন বিভিন্ন টাইপের স্ক্রিন ইয়ে আছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এটা এখানে হচ্ছে বেসিক অবস্থায় আপনি এখানে চেঞ্জ করবেন না, তখন আপনি একটা প্রবলেম পড়বেন। আর যদি আপনি চেঞ্জ করেন কোনো সমস্যা নাই। ল্যান্ডস্কেপ বলতে আমাদের হচ্ছে এরকম আপনার দুই পাশে আপনার ইয়ে অবস্থা থাকবে, ল্যান্ডস্কেপ অবস্থা থাকবে, এবং মানে দুই পাশে আপনার হচ্ছে একটু চওড়া। আর পোর্ট্রেট অবস্থায় থাকলে আপনার উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা ইয়ে অবস্থা থাকবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত এরকম চওড়া অবস্থায় থাকবে। তো আমরা এরকম চাইবো না, তো আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তো এভাবে আপনি এটা করতে পারেন। আর আপনার হচ্ছে এখানে আছে ভিউ, ভিউ হচ্ছে আপনার সাপোজ আমি একটা ফোল্ডারে নিয়ে যাই, এখান থেকে আমি একটা আপনাদের ফোল্ডারে নিয়ে যাব, ড্রাইভে নিয়ে গেলাম। ড্রাইভে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কিছু ফোল্ডার ওপেন করবেন আর কি। আচ্ছা, ফোল্ডার ওপেন করা কিভাবে এটা আমি দেখাই। প্রথমত ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি নিউ থেকে আপনি এই যে এখানে নিউ নিউ ক্লিক করলে আপনি ফোল্ডার পাবেন। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে নিউ পাবেন, নিউ থেকে ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর এখানে আপনি ফোল্ডার নেম চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি আপনার নাম দিতে পারেন, আমি আমার নামটা দিচ্ছি মেহেদি। এইভাবে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এবং আপনি যখন ফোল্ডারের ভিতর কিছু রাখবেন, ফোল্ডারের ভিতরে অনেক কিছু রাখতে পারেন। তো এটা হচ্ছে ফোল্ডার। আর আপনি রাইট বাটন, রাইট বাটনের অপশনটা হচ্ছে আপনার এই যে ভিউ, ভিউ থেকে আপনি যে মিডিয়াম মানের করা হয়েছে, তারপর তারপরে লার্জ আইকন, তো লার্জ আইকন করলে এরকম হবে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনি স্মল আইকন করতে পারেন, ছোট হয়ে যাবে। এখান থেকে আপনি আপনি হচ্ছে মিডিয়াম আইকন এটাতেই রাখতে পারেন, এটা মিডিয়াম আইকন হিসেবে থাকবে। তো আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলেন, এখান থেকে আপনি ডিলিট, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। ডিলিট করার সঙ্গে সঙ্গে আপনার এই ফাইলটা আপনি রিসাইকেল বিনে আপনি চলে আসবে, ঠিক আছে। তো ওকে, এখন হলো আমরা তো এরকম দেখলাম। তো এটা হচ্ছে রিসাইকেল বিনে যাবে, কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিনে যাবে। তো এখান থেকে আপনি রিসাইকেল বিন থেকে আপনি কোনো ফাইল উদ্ধার করতে পারবেন। তো এখান থেকে আপনি যখন এই ফোল্ডারটাকে আপনি নিতে চান, তাহলে আপনি কাট করে আপনি আপনার যে কোনো কোথাও রাখতে পারবেন, এইভাবে রাখতে পারবেন। তো এটা হলো আপনার ডিলিটের অপশন, ডিলিট কিভাবে ইয়ে করবেন। তো আমরা ডিলিট করে দিলাম। এখন আপনার যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার ধরেন যে আপনার ইয়েতে আসলেন, আপনি কোনো কিছু ডাউনলোড করলেন, কোনো কিছু ডাউনলোড করলেন, তাহলে সেটা যাবে কোথায়। তো আপনি ডাউনলোড করলে আপনার প্রথম অবস্থায় এই যে এই পাশে দেখবেন আপনার বাম পাশের যেই মেনুটা আছে, মেনু বারটা আছে, এখানে দেখবেন ডে ডে আপনার হচ্ছে ডেস্কটপ আছে, তারপর আপনার হচ্ছে ডাউনলোড আছে।
তো ডাউনলোড যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে ডাউনলোড আপনি করতে পারেন। সাপোজ আপনি এই যে এফএস ক্যাপচার আমি ডাউনলোড করেছিলাম, এটা চলে আসছে। তো আপনি আরো ডেস্কটপে যদি কিছু রাখেন তো এখান থেকে দেখতে পাবেন। তো এটা হলো আপনার সিস্টেম। এখন আপনি কোনো কিছু ব্রাউজারে কিছু ওপেন করবেন। তো ব্রাউজার কিভাবে করবেন, আপনি যে গুগল ক্রোম আছে অথবা মোজিলা ফায়ারফক্স আপনার যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর হ্যাঁ এরকম একটা ইয়ে আসবে, ফিচার আসবে। এখানে আপনি কোনো কিছু সার্চ করবেন। সাপোজ ধরেন ফেসবুক, ফেসবুক সার্চ দিলেন FSE ফেসবুক, ফেসবুক চলে আসলো। তো এই যে এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আপনার হচ্ছে ফেসবুকের ইয়ে চলে আসবে, ফেসবুকের লিঙ্ক লিঙ্ক আসবে। তো এই ফেসবুকের ইয়ে আসলো, তো এখান থেকে আপনি ফেসবুক আপনি ইয়ে করতে পারেন। সাপোজ আপনি এই ফেসবুকে এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে চলে যাবে। তো এই যে হলো আপনার ফেসবুকে নিয়ে চলে গেল, এখানে একটু রিলোড নিচ্ছে। এই যে ফেসবুকে নিয়ে চলে গেল। তো এখান থেকে আপনি কেটে দিলেন, আমরা ব্রাউজার ইউজ করব না এখন। তো তার পরবর্তীতে হচ্ছে আপনি মনে করেন ইন্টারনেট ইউজ করলেন, আপনি ইন্টারনেট যদি পায় তাহলে আপনার এখানে এরকম একটা ইয়ে দেখাবে, ইন্টারনেট অ্যাক্সেস। এবং যদি আপনার স্পিকার যদি আপনি স্পিকার যদি পায় তাহলে আপনার এরকম ইয়ে থাকবে আর কি, এরকম আইকন থাকবে। তো যদি আপনার এখানে স্পিকার না পায় তখন আপনি এইরকম আর কি ক্রস চিহ্ন থাকবে। তো তো বুঝাতে পারছি। আর এখানে আপনি টাইম থাকবে, ডেট থাকবে। তো এখানে হচ্ছে আপনি টাইম আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম থেকে চেঞ্জ করতে পারেন। তো এখন আপনার হচ্ছে কন্ট্রোল প্যানেল, আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। তখন আপনি কন্ট্রোল প্যানেল কিভাবে নিয়ে আসবেন, এখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনি যাওয়ার পর আপনি এই পাশে দেখবেন আপনার কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আপনি এই যে দেখুন কন্ট্রোল প্যানেলে ক্লিক করবো, আপনার পিসির যত কনফিগারেশন সব সম্পূর্ণ এখানে কিছু সম্পূর্ণ এখানে আছে A to Z। তো এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে দেখব যে কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করা থাকলে সেই সফটওয়্যারটা আমরা দেখব কোথা থেকে। তো আমরা মাই পিসিতে যাব। মাই পিসিতে যাওয়ার পর আমি সহজ উপায় দেখাবো। মাই পিসিতে যাওয়ার পর আপনার হচ্ছে আনস্টল এ প্রোগ্রাম এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যেগুলো যেগুলো মানে ইয়ে করছেন আপনি ইনস্টল করেছেন এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে কোনো কিছু আনইনস্টল করতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি যদি ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করার পর আনইনস্টলে যদি ক্লিক করেন আপনার আনইনস্টল হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে আপনি কোনো সফটওয়্যার ইনস্টল কীভাবে করবেন তা আমি সেই প্রসিডিউরটা দেখাবো। এখন আমি আপনাকে একটা সফটওয়্যার আপনাদের একটা সফটওয়্যার আমি ইনস্টল করে দেখাবো। আচ্ছা ইনস্টল, হ্যাঁ ইনস্টল একটা করে দেখবো, কিন্তু আমাদের কাছে কোনো সফটওয়্যার নাই। তো আমরা একটা সফটওয়্যার ইয়ে করবো আর কি, ডাউনলোড দেব। তো ডাউনলোড দেওয়ার জন্য আচ্ছা আমরা সফটওয়্যার পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো আশা করি বন্ধুরা আপনারা আপনাদের বেসিক যে টুকিটাকি বিষয়গুলো এগুলো আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মানে বোঝাতে সাহায্য করবেন আর কি। তো ধন্যবাদ।